কাপুরুষ ঠগ আর লোভির দেশ হয়ে পড়েছে পাকিস্তান, এই মন্তব্য রেহম খানের। ইমরান খানের প্রাক্তন পত্নীর উপর গুলি চালনা, রেহম খানলে লক্ষ্য করে গুলি চালনা দুর্বৃত্তর, এয়াই ইমরান খানের নতুন পাকিস্তান নেকি? প্রশ্ন রেহম খানের। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানলে লক্ষ্য করে রেহম খানে কলে, ইমরান খানের শাসনকালত কাপুরুষ ঠগ আর লোভির দেশ হয়ে পড়েছে পাকিস্তান। ইমরান খানের প্রাক্তন পত্নীর রেহম খানের উপর গুলি চালনা করে দুর্বৃত্তই। বিবাহথলীর উভতি অহা সময় এই ঘটনা সংঘটিত হয়, কোনোমতে প্রাণ রক্ষা পড়ে রেহম খানের। এই আক্রমণের ঘটনার পিছতেই রেহম খানে ইমরান খানক প্রশ্ন করিলে, এয়াই ইমরান খানের নতুন পাকিস্তান নেকি? কাপুরুষ ঠগ আর লোভির দেশ হয়ে পড়েছে পাকিস্তান, এনেকয়ে টুইটযোগে প্রকাশ করে রেহম খানে। রেহম খান হয়েছে ব্রিটিশ পাকিস্তানী মূলর এগারী সাংবাদিক আর এজন প্রাক্তন টিভি এঙ্কর। ইমরান খানের সঙ্গে 2014 চনত বিবাহ পাশত আবদ্ধ হয়েছিল রেহম খান, কিন্তু বিবাহর এটা বছর নহতেই বিবাহ বিচ্ছেদ হয়েছিল ইমরান খানের সঙ্গে। আর দেওবারে নিশা সংঘটিত গুলিচালনার ঘটনার পাছতেই টুইটযোগে এনেদরে ক্ষোভ প্রকাশ করে রেহম খানে। নিউজ ডেস্ক রিপোর্ট, টাইম এইট। কাপুরুষ ঠগ আর লোভির দেশ হয়ে পড়েছে পাকিস্তান, এই মন্তব্য রেহম খানের। ইমরান খানের প্রাক্তন পত্নীর উপর গুলি চালনা, রেহম খানলে লক্ষ্য করে গুলি চালনা দুর্বৃত্তর, এয়াই ইমরান খানের নতুন পাকিস্তান নেকি? প্রশ্ন রেহম খানের। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানলে লক্ষ্য করে রেহম খানে কলে, ইমরান খানের শাসনকালত কাপুরুষ ঠগ আর লোভির দেশ হয়ে পড়েছে পাকিস্তান। ইমরান খানের প্রাক্তন পত্নীর রেহম খানের উপর গুলি চালনা করে দুর্বৃত্তই। বিবাহথলীর উভতি অহা সময় এই ঘটনা সংঘটিত হয়, কোনোমতে প্রাণ রক্ষা পড়ে রেহম খানের। এই আক্রমণের ঘটনার পিছতেই রেহম খানে ইমরান খানক প্রশ্ন করিলে, এয়াই ইমরান খানের নতুন পাকিস্তান নেকি? কাপুরুষ ঠগ আর লোভির দেশ হয়ে পড়েছে পাকিস্তান, এনেকয়ে টুইটযোগে প্রকাশ করে রেহম খানে। রেহম খান হয়েছে ব্রিটিশ পাকিস্তানী মূলর এগারী সাংবাদিক আর এজন প্রাক্তন টিভি এঙ্কর। ইমরান খানের সঙ্গে 2014 চনত বিবাহ পাশত আবদ্ধ হয়েছিল রেহম খান, কিন্তু বিবাহর এটা বছর নহতেই বিবাহ বিচ্ছেদ হয়েছিল ইমরান খানের সঙ্গে। আর দেওবারে নিশা সংঘটিত গুলিচালনার ঘটনার পাছতেই টুইটযোগে এনেদরে ক্ষোভ প্রকাশ করে রেহম খানে। নিউজ ডেস্ক রিপোর্ট, টাইম এইট।